আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আগে যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই আগে নামাজ পড়বেন, তারপর দরকার আমার এই ধরনের ভিডিওগুলো দেখবেন। কারণ বন্ধুরা, আমি চেষ্টা করি যারা আগে মুসলমান আমরা, আমাদের আগে নামাজ পড়োস, তারপর আমরা আদার্স কাজগুলো করব ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন আগে ভিডিওগুলো দেখার আগে, যারা নামাজ পড়েন না অবশ্যই আগে নামাজ পড়বেন, তারপর বন্ধুরা এসে ভিডিওগুলো দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে যেটা দেখাবো, আপনার ওয়েবসাইট ডিজাইন, সেটা হলো স্পোর্টস ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, যেন স্পোর্টস ওয়েবসাইট ডিজাইন গুলো আপনারা কিভাবে বানাতে পারেন, এবং এই ধরনের স্পোর্ট ডিজাইন বানিয়েও দেখেন, আমি আপনাদের আপনাদের কিছু ডিজাইনের সাথে কিছু কিছু অ্যামাউন্টও দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এই ধরনের একটা ডিজাইনে প্রায় $397 পে করবে একটা ডিজাইন। দেখেন, এই ধরনের জাস্ট এক একজন কি ডিজাইন করছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই ধরনের অনেকগুলো আমি এখানে কিছু সিমিলার ডিজাইন নিচ্ছি এক একজনের, যারা কি কি ধরনের ডিজাইন করতেছে। দেখেন, এখানে অনেক ধরনের ডিজাইনের অপশন আছে, চাইলে এরা এক এক ধরনের ডিজাইন করতেছে। তো এই ধরনের আইডিয়া ধরে আমি একটা ডিজাইন করতেছি আজকে, যে ডিজাইনটা আমার নিজের করা। তো আমি এই ডিজাইনটা করলাম কিভাবে, এবং এটাকে আমি আবার আরেকটা ডিজাইন করে সেটা ক্লায়েন্টকে সাবমিট করব, সেটা কিভাবে করব। তো দেখেন, এখানে অনেকগুলো ফ্রেম, কয়েকটা ফ্রেম ভাবে আমি যদি একটু এটাকে সরায় নিই, সরায় দেখাই আপনাকে, ওটা একটা থাক, আমি এইটাকে যদি দেখাই, দেখেন এটা একটা পার্ট। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা আমি আনগ্রুপ করতেছি, আনগ্রুপ করে দেখাই, এটা একটা পার্ট আমার। এটাকে আমি একটা ডাবল কপি করে নিই, তাহলে হয়তো আমার দেখাতে সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে আমার ফাইলটা থেকে যাচ্ছে এবং কাজটা দেখাতে পারবো ইজি। দেখেন, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দেন এটা একটা লেয়ার, এইগুলো লেয়ার, এটা একটা আমি সাইডে রাখি, ছোট করি, এইটা একটা লেয়ার, দেন এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, সবগুলো ইন্ডিভিজুয়ালি লেয়ার কিন্তু। হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা লেয়ার, এখানে কিছুই না, সবগুলো দেখেন একদম সিম্পল। যারা আপনার নতুন ডিজাইনের কাজ শিখছেন, তাদের দেখেন আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে দেখেন এটাকে আমি আনগ্রুপ করতেছি, সবগুলো আনগ্রুপ করলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এবং এই ধরনের একটা কাজের মাধ্যমে আপনারা যদি একটা ভালো একটা অ্যামাউন্ট পান, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ খারাপ না। এইগুলো দেখেন, সরি আমি আলাদাই করি, এটা একটা লেয়ার, দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা। এটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাক পার্টে দেখেন এটা আছে, এটা দেখেন আরেকটা ফ্রন্ট লেয়ার, এইগুলো আরেকটা শেপ, এগুলো একটা শেপের মধ্যে আছে, শেপ বলতে দেখেন এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট, পার্ট পার্ট করা। হ্যাঁ, এগুলো আপনাদের করে নিতে হবে প্রথমে যে স্টেপটা, সেই ক্ষেত্রে আপনাদের এগুলো করে নিতে হবে। দেন আপনার ডিজাইনের শেপটা বিভিন্নভাবে সেটাকে মডিফাই করতে পারবেন আপনি। আর একবার যেটাকে শেপ রেডি হয়ে গেলে, বারবার সেই শেপটাকে আপনার আর করতে হবে না, কারণ ওটা আপনার ফাইলটা রেডি হয়ে গেল, দেন আপনি চাইলে সেটাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারবেন। এই যে বন্ধুরা, এইভাবে, হ্যাঁ জাস্ট কিছু না, এখানে এটা সরাই নিলাম আপনার মতো করে, আপনি এগুলো পার্ট পার্ট করা। তো দেখেন, নিয়ে এসে কিন্তু আমার এই ডিজাইনটা অলমোস্ট দাঁড়া করাইছি আমি। হ্যাঁ, তো দেখেন, এগুলো আমি যদি একটু নতুন একটা ডিজাইন করতে চাই, তার জন্য যেটা করতে হবে, আমি এটাকে সবগুলো সিলেক্ট করে এক জায়গায় নিয়ে আসতেছি। আচ্ছা, এইখানে যে লেআউটটা, আমি এটাকে নিয়ে এখন কাজটা করব। ধরেন আমি এই শেপটা এখানে ধরতেছি, ধরে আমি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, তাতে আমার মোটামুটি এইগুলো অনেকটা যায়, এই লেখাগুলো, এই লেখাগুলো আপনারা বিভিন্ন সাইট থেকে আপনার হয়তো একটু দরকার হলে এগুলো এডিট করে নেবেন, এডিট করে চেঞ্জ করবেন, চেঞ্জ অপশন আছে, চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ধরে ধরে চেঞ্জ করবেন। তো এইখানে এইগুলো চেঞ্জ করতে পারবেন, এই লেয়ারগুলো। তো আমি এইটাকে ধরনের একটা নতুন শেপ দিব, তার জন্য যেটা করব, দেখেন এটাকে আমি আনগ্রুপ করব, এটা আনগ্রুপ করে আমি সাইডে নিচ্ছি, লেখাগুলো এটাই থাক, আমি এটাকেও সরাই নিচ্ছি, ব্যাক পার্ট এটা আমার আলাদা পার্ট, এটাকে আমি রাখবো না। তো দেখেন, এইখানে এই যে ফ্রেমটা নিছি আমি, এই ফ্রেম, এবং এখানে কিছু ডিসক্রিপশন লেখা আছে, এই যে দেখেন, এই যে এইগুলো, এখানে কিছু না, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। তো আমি এই ফ্রেমের মধ্যে আমি যদি নতুন একটা শেপ দিই, যেমন হচ্ছে আমি এটাকে একটু স্পেসে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট সুবিধা হবে আমার জন্য, অ্যালাইনমেন্টটা সুন্দর হবে। অ্যালাইনমেন্ট বলতে আপনার রোলিং, এই যে আপনার এই সাইডে যে রোলটা থাকবে, ইজিলি লাইনটা নিয়ে আসতে পারবেন এভাবে। তো জানো, আমি এটাকে মিডল পোর্শন করে নিলাম। এখন দেখেন, আমি আমার বিগত কিছু ফ্রেম অলরেডি করা আছে, আমি যদি একটা ফ্রেম দেখাই, দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফ্রেম অলরেডি করা আছে। যখন যেমন মনে হচ্ছে আমার এই ফ্রেমটা যদি আমি এখানে, এগুলো আপনার ফ্রি পিক থেকে ডাউনলোড করা, চাইলে আপনি ফ্রি পিক থেকে কিছু জিনিস হেল্প নিতে পারেন। ফ্রি পিক এর অনেক সুন্দর সুন্দর কিছু ডাউনলোড থিম আছে, যেগুলো থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখেন, আমি এটা নিব, নিয়ে আমি আমার এই সাইডটাই নিয়ে আসতেছি, জাস্ট এখানে আমি অ্যাড করব। তো দেখেন, এখানে আসার পর আমি যদি মনে করি এই এই লেখাটা অনেক
ভালো একটা এই ডিজাইনের জন্য, সো আপনি এটা রাখতে পারেন, এই ফন্টটা এটাও রাখতে পারেন। দেখেন আমি এটাকে নিলাম, এটাকে নেওয়ার পর আচ্ছা এখানে একটা দাগ থেকে গেছে, আমি এটাকে পরিপূর্ণভাবে সরাই নেব, এটাকে সিলেকশন করে এটাকে আমি সরাই নেব। তো দেখেন এটা নেওয়ার পর আমি এটাকে আমি রোটেট করবো, এখানে ধরে আমি এটাকে আমি রোটেট করে নিচ্ছি, প্রিভিউ রোটেট, ওকে। সো এখানে নেওয়ার পর এটাকে আমি একটা জিপ ফাইল করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটাকে এইখান থেকে আমি এই পর্যন্ত এটাকে ছেড়ে দিলাম, এটাকে আমি ব্যাক পার্টে নিয়ে আসব, ব্যাক পার্টে নিয়ে আসলাম, এটাকে আমি আমার পজিশন অনুযায়ী সেট করে নিলাম, এই যে দেখেন। এখন আপনি যদি মনে করেন এটাকে একটু ছোট করবেন, ন্যারো করবেন, করতে পারেন, এখানে একটা ন্যারো শেপ দিয়ে দিলাম। দেন এই কালারগুলো এখানে ব্ল্যাক আছে, আপনি যদি মনে করেন ব্ল্যাক না দিয়ে অন্য কোনো কালার দিবেন সেটাও দিতে পারেন, যেমন আমি এই কালারগুলোকে একটু দেখাই, চেঞ্জ করে দেখাই। দেখেন আমি এইখানে এই শেপটা দিলাম বা এই শেপটাই দিই, একটু একটু ডার্কনেস ডার্কনেস ভাব থাকবে। দেন এখানে অনেকগুলো, হ্যাঁ এটা একটা শেপ দিয়ে দিলাম, এখানে দেখেন একটা ব্রাইটনেস, এইটার একটা শেপ, এটার আমি আলাদা শেপ দিলাম, এটা এইটা আরেকটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেমের, আচ্ছা এটা দিলাম, এটা আরেকটা ফ্রেম, এটাকে এইটা দিলাম, এটা অলমোস্ট দেওয়া শেষ। এখন এইখানে বলছে আমার একটা চাইলে ইমেজ দেওয়ার জন্য বা একটা কালার, যেমন হচ্ছে আমি এইখানে দেখেন আমি এই গ্রুপটাকে যদি ভাঙি, এখানে আনগ্রুপ করি, তাহলে দেখেন এটাকে আমি আনগ্রুপ করব, এখানে ব্যাকের কালার দেওয়া আছে কালো, তো আমি এটা কালো দিব না, এটাকে আমার মতো করে আমি শেপ দিব, এর পিছনে একটা কালার আছে, আমি এটাকে সবগুলো গ্রুপ করে দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এটা আমি ফেলে দিব। এটাকেও আপনার চাইলে এই যে দেখেন শুধু এই ফ্রেমটুকু নেওয়ার জন্য এত কিছু করতেছি, জাস্ট এটাকে আমি এই যে এই সেম ফ্রেমটাকে আমি এখানে অ্যাড করব, কন্ট্রোল এক্স, এখানে যে আমি এই ফ্রেমে আসব কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি এসে এটাকে আমি সিলেকশন টুল ধরে এটা আপনার সাইজ অনুযায়ী ছোট বড় করে নেবেন, তো বা এটাকেও আপনি এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এটাকে আমি এখানে রাখলাম, এই লেয়ারটাকে আমি সিলেকশন করে এই লেয়ারটা দিয়ে দিলাম, জাস্ট সিলেকশন করে ড্রপ টুল দিয়ে এটাকে আমি সিলেকশন করে দিলাম, এটাকে আমি এখন বাকিটা ফেলে দিব, জাস্ট ডিলেট শেষ। দেখেন একটা কিন্তু ডিফারেন্ট একটা আউটলুক অলমোস্ট চলে আসছে এখানে, হুবহু হতে হবে এমন তো কোনো কথা না। তো বন্ধুরা এখন দেখেন এই ফ্রেমটাকে এইখানে আমি নেওয়ার পর এখানে ও চাইলে উপরে একটা আমি শেপ দিতে পারি, যেমন চাইলে এই ধরনের একটা শেপ এখানে দিতে পারি, যেমন আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি, দেখেন এটাকে আমি একটু উপরে তুলে নিব, রাইট বাটন দেওয়া ফন্টে, ফন্ট টু অ্যাপ্লাই, এখানে জাস্ট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখেন এখানে আমি একটা অ্যাপ্লাই করে দিলাম, এটা একটা ভেরিয়েশন আনার জন্য, এগুলোকে আমি চাইলে একটু ফন্টে দিয়ে দিব, ফন্ট সামনে চলে আসবে, এটাকে আমি নিচে রাখলাম, এটাকে চাইলে আমি একটু উপরে নিয়ে আসতে পারি, এই যে মনে হবে ওটা ব্যাকে আছে কিছু একটা শেপ আছে। হ্যাঁ তো এখানে গেল, এখন উপরে আমি ডিসক্রিপশনে দেখেন এখানে চাইলে আমি এইখানে এই যে রোটা ইউজ করছি এই রোটাকে চাইলে আমি এখানে নিয়ে আসবো, যেমন হচ্ছে এখানে আমি সিলেকশন করলাম এইখানে উপরের রোটা, জাস্ট আমি এখানে নেওয়ার পর এটাকে আমি এইখানে আনগ্রুপ করব, করে এটাও আনগ্রুপ, অনেকগুলো ফাইল করা আছে, এই যে এই ব্ল্যাক ব্ল্যাকের রোটা একদম ব্ল্যাক যেটা, আমি এটাকেই হুবহু একটু নিচ্ছি এইখানে অ্যাড করে দিব, এটাকে চাইলে আপনি আরেকটা শেপ দিতে পারবেন, যেমন হচ্ছে আমি এখানে ব্ল্যাক আসলো, এখানে আসার পর আমি এটাকে এই কালারে অ্যাড করে দিচ্ছি,
দেখবেন একটা ডিফারেন্ট শেপ চলে আসছে এখানে, হুবহু ওটা হতে হবে এমন তো কোনো কথা না, একটা আউটলুক চলে আসছে অলরেডি। এটা যদি মনে করো আপনি অন্যান্য শেপ দিবেন, গ্রাডিয়েশন দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এখন আমি এই ফ্রেমটা না দিয়ে আমি যদি মনে করি এটা এখানে অ্যাড করব, তো আমি এটাকে সিলেকশন করব, কন্ট্রোল আপ উপরে আসব, প্রোগ্রামে এসে আমি এটাকে সিলেকশন করে দিব, এখানে আমি দিলাম। দেন এটাকে আমি আর একটু ছোট করতে পারি, বা এটাকে আমি একটু ছোট, এটা আপনার ডিজাইনের পারপাসে যেটা হয় সেটা আপনি করে নেবেন। তো দেখেন এখানে আসার পর আমি যদি মনে করি এই লেখাগুলোকে আমি সবগুলো হোয়াইট করব, সিলেকশন করব, সিলেকশন করে এটাকে আমি ধরে অ্যাশ কালার দেওয়া আছে এটাকে আমি হোয়াইট কালার অ্যাসাইন করে দিব, হোয়াইট কালার হয়ে গেল। তো এটা ছিল, এইখানে দেখেন একটা কোম্পানির কিছু ডিসক্রিপশন লেখা আছে, আমি সেটাকে অ্যাড করবো। এই যে এটা এটা হলো এই সাইডেরই ডিসক্রিপশন, তো আমি এটাকে ধরে এখানে অ্যাপ্লাই অ্যাসাইন করে দিলাম। দেখেন এটাকে সিলেকশন সিলেকশন হয় নাই, তো আমি এটাকে গ্রুপ করব, এটাকে গ্রুপ করে নিব, অলরেডি গ্রুপ ছিল, এটাকে ফন্ট করে নিব, ফন্টে এটাকে এখন আমি ছোট করে নিব, বা এই স্পেসে যেটা মনে হচ্ছে দেওয়া সম্ভব সেটাই দিব। তো দেখেন এটা কিন্তু এখানে অলমোস্ট ডান হয়ে গেল। এটাকে চাইলে আপনি এই লেখা যদি মনে হয় যে এটা অ্যাড করবো, বা এখানে আরেকটা নতুন একটা লেখা আমি এটাকে যে ধরুন একটু রোটেট করে ঘুরাই নিব, যেমন হচ্ছে এখানে এইভাবে নিতে পারি, বা এটাকে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটাকে দেখেন আমি এটা এই ফন্ডে আছে, এটাকে আমি এই ফন্ডে নিয়ে নিলাম, এটাকে এই ফন্ডে আছে, আমি সবগুলো এক জায়গায় রাখি, তাহলে আমার মনে হয় সুবিধা হবে বেশি। আরো একভাবে নিয়ে এটাকে আমি এ অ্যালাইনমেন্ট করে নিলাম, এটা গেল, এটা হয় নাই। তো এটাকে আমি সিলেকশন করব, সিলেকশন করে এটা, আচ্ছা বা এই ফন্টকে আপনি ও এইভাবে লেখা, তো এটাকে আমি কপি করে নিচ্ছি, রেখে দিলাম, এটাকে এই লেভেলে রাখলাম, এটাকে আমি এই লেভেলে রাখলাম, এটাকে আমি লার্ন মোডটাকে সিলেকশন করে এখানে শিফট ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব, এটাকে সাধ্য মতো যেটা মনে হচ্ছে দরকার সেটাকে আমি সেই অনুপাতিক হারে নিয়ে নিব, এটাকে আমি আর একটু নিচে নামাই দিলাম, স্পোর্টস কন্ট্রোল সি, বা এটাকে গ্রুপ করব, গ্রুপ আপনি আমি এই লেখাটাকে এই পাশে রাখলাম, এটাকে আমি এই পাশে দিয়ে দেখি কেমন লাগে। না এটা এই পাশে ঠিক আছে, এটা এই পাশেই থাক, ফন্টে দিয়ে দিই, ফন্ট এটা ফ্যান পেজ, যেহেতু ক্লায়েন্টের এই ধরনের কিছুটা রিকোয়ারমেন্ট আছে এই ধরনের, সো আপনি চাইলে এইখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন, এই ব্যাক পার্টি নেট থেকে ধরনের, নেট থেকে ইমেজ ধরনের স্পোর্টস ইমেজ, স্পোর্টস ইমেজ নিলাম, এখানে চলে আসলাম ইমেজ, তো যেহেতু ফুটবল রিলেটেড সো আমি এখানে ফুটবল লিখে দিতে পারি, ফুটবল আমি ফুটবল লিখে দিলাম। তো দেখেন এখানে ফুটবল ইমেজ, প্রচুর ইমেজ চলে আসছে, আপনি চাইলে এদের মধ্যে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা দেখতেছি এখানে কি ইমেজ নেওয়া যায়, বা এখানে আপনার স্পোর্টস ফুটবল ইমেজ এখানে দেখি আর কি আছে, এখানে ফুটবল, আচ্ছা আমি যদি এখানে আরেকটু ভালো ছবি নেওয়ার জন্য আপনি দেখতে পারেন, এখানে আমি একটু রোনাল্ডো লিখি, দেখেন এখানে রোনাল্ডোর সঙ্গে সঙ্গে কিছু ছবি আছে, রোনাল্ডো প্লাস মেসি দিলেও দিতে পারেন, এই ছবিটা আমি দিচ্ছি সাপোজ, এখানে আমি ধরে কন্ট্রোল কপি, বা এখানে আরো দেখি এটাও দিতে পারি, এইটাও দিতে পারি, দেখে নেবেন আপনার যেটা মনে হচ্ছে অনেক স্মার্ট একটা ছবি যেটা দেওয়া যায়, তো সেটাকে ধরে কপি কন্ট্রোল ভি,
এটাকে আমি একটু ছোট করে নিব। এটার সাথে এটা সিলেকশন করে মেকে মেকে কম্পোনেন্ট, আচ্ছা এটাকে আমি ধরবো, এটা সিলেকশন করাই আছে আগে থেকে, তো এটা থাক। আমি এটাকে এই এই মাপে আমি আরেকটা কম্পোনেন্ট করে নিচ্ছি, জাস্ট এই লেভেলে করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটা চাইলে একটা কালার দিতে পারি, রেডি দিলাম, সমস্যা নেই। তো দেখেন এটাকে আমি সিলেকশন করে এই দুটাকে সিলেকশন, মেকে কম্পোনেন্ট, দেন এটা শেষ। এখন আমি চাইলে এইটা আমি কপি করব, গ্রুপ করে নিলাম, ফন্টে রাখবো, ফন্ট এটাকে আমি ধরে এটাকে আমি ধরে শিফট ধরে এখানে অ্যাড করে দিলাম। এখন চাইলে এটাকে আমি ইমেজটা ছোট করতে সিলেকশন করে ইমেজটা আমি আরও ছোট করে দিব, বা যতটুকু আপনার ইমেজটা মনে হচ্ছে দিলে বেটার লাগবে এই জায়গার জন্য, সে অনুপাতে খেয়ে আপনি ইমেজটা অ্যাড করে দেন। তো এটাকে আমি আর একটু ইমেজটা নিতে পারি, ইমেজটাকে একটু ছোট করে দিচ্ছি, সাপোজ এই যে একটু আগে যেটা ছিল এখন কিন্তু পুরোটা একটু ভেরিয়েশন চলে আসছে দেখেন। এটা এইগুলো ফ্রেমগুলো সরানোর জন্য এখানে রাইট বাটন রেজিস্টার এখানে চলে আসবো, এখানে দেখেন আমার একটা ফ্রেমের মধ্যে চলে আসলো, পুরো ডিজাইনটা কাঠামোটা চেঞ্জ হয়ে গেল। এখানে দেখেন আরেকটা আপনি শ্যাডো, এই যে শ্যাডোগুলো নিয়ে আসে কোন ফ্রেমের মধ্যে, শ্যাডো সিলেকশন করে, বা আপনি যদি মনে করেন আমি ফ্রেমটা যদি আমাকে চানামিট দিয়ে দিয়ে দিবো সেক্ষেত্রে আপনার সেখান থেকে নিতে পারেন, শ্যাডো নিয়ে এসে জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এই যে আমি এখানে ধরে সিলেকশন দিয়ে এটাকে ব্যাক পার্ট নিয়ে নিচ্ছি শ্যাডোটা দেখাবো বলে, দেখেন এখানে জাস্ট আমি সিলেকশন করে দিলাম। এভাবে একটু সময় নিয়ে নিচ্ছে কারণ ফাইলটা ভারী হয়ে যাচ্ছে এই জন্য, তো এখানে ধরে আমি এটাও সিলেকশন করে দিলাম। এটাও আমি একটু ধরে এখানে রেখে দিলাম, একটু পিসির হাই কনফিগারেশন পিসি হলে দেন এগুলো কাজ করতে আপনি দ্রুত হবে, আদারস মোটামুটি পিসি হলে সেক্ষেত্রে রেজুলেশন অনেকটা সময় লাগবে। আপনার কোরাই 5 মোটামুটি হলেই হবে বা কোরাই 3 হলেও হবে, কিন্তু র্যাম একটু ভালো দেখে নেবেন তাহলেই হবে। তো এখানে আসার পর জাস্ট আমি এখানে আমি এই বাটনটা সিলেক্ট করব, এখানে আমি বলে দিই এটা হলো আপনার আর্টবোর্ড, আর্টবোর্ডটা ধরে আমি যতটুকু দরকার আমি আর্টবোর্ডটা এই লেভেলে নিব, এই লেভেলে রাখলাম আর্টবোর্ডটা, বা আরেকটু ছোট করে দিতে পারি আর্টবোর্ডটা, এই লেভেলে রাখলাম। দেখেন আমার কিন্তু অলমোস্ট কাজ ডান শেষ। তো এখানে আমি এটা সেম ভাবেই দেখেন আমি কিন্তু অলমোস্ট আরেকটা একটা ডিজাইন হয়ে গেছে হুবহু, যেহেতু লেখার সিস্টেম ছিল এটাই, তো আমি লেখার তো চেঞ্জ করতে পারবো না, লোগো চেঞ্জ করতে পারবো না, ফন্ট ডিজাইনটা একটা অলরেডি একটা দাঁড় করাই দিলাম, এবং এটাকে দেখেন আমি ক্লায়েন্টে সাবমিট করব। এখন আমি এটাকে সেভ অ্যাজ করব, এখানে স্পোর্টস ওয়েবসাইটের জন্য আমি স্পোর্টস ওয়েবসাইট নাম্বার 1 সেভ দিলাম। সবচেয়ে কম ভার্সন দেওয়ার চেষ্টা করবেন, CS6 এ দিলে সবসময় যে কেউ ওপেন করতে পারবে, তো আমি এটাকে সেভ দিলাম। সময় নিয়ে নিবে যেটা বললাম আপনাকে আমি পিসির স্পিডের উপরে, দেন এখানে রাইট বাটন আর এখানে শিফট সেভ অ্যাজ ওয়েব সেভ, এখানে স্পোর্টস ওয়েব সব কিছুই আছে, এখানে আমি নাম্বার 1 দিয়ে দিলাম, ওকে ডান। এখন আমি এটা ক্লায়েন্টের সাইডে চলে আসব, ক্লায়েন্ট যে ডিজাইনটা সেখানে এসে আমি এটাকে, আচ্ছা এটা না এটা, তো এখানে আমি সাবমিট অপশনে চলে আসব, সিলেকশন ওয়েবসাইট আমি যেখানে রাখছি এখানে আপনি যেখানে রাখবেন সেখানে এই যে ডিজাইনটা চলে আসছে এখানে। এখন আপনি তাহলে ডিজাইন সম্পর্কে একটু ভালো কথা লিখে দিলেন, যে একটু বাড়তি বাড়তি কিছু কথা লিখে, আমি আমি লিখে দিলাম 100% কোয়ালিটি স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, দেন এখানে দিয়ে দিলাম সাবমিট। তো একটু সময় নিচ্ছে এইগুলো বন্ধুরা, তাহলে বুঝতে পারতেছেন আপনারা কিভাবে একদম সিম্পল ভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করে আপনারা এখানে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন।
এবং সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেক্ষেত্রে একটা আর্নিং অপশন ভালোভাবে যদি উইন হন সেক্ষেত্রে একটা ভালো আর্নিং সেল জেনারেট ইজিলি হয়ে যাবে। তো আজকের মতো এটাই ছিল ভিডিও, ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও সামনে ভিডিওগুলো দেখান দেওয়ার জন্য, এবং যদি কারো প্রবলেম হয় ডিজাইন রিলেটেড সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ধরনের ডিজাইন করে এবং হেল্প করার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।